আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি সংবাদে থাকছে সংবাদ দিল্লিতে ঘন্টায় বারো জনের প্রাণ কাটছে করোনা ইরাকে তুর্কি অ্যাটাক হেলিকপ্টার থেকে মোহ মোহ গলি ইরানে পালিত হচ্ছে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী সৌদির ওপর দফায় দফায় চলছে ইয়েমিনীদের ড্রোন হামলা নতুন সাত সাফল্য উন্মোচন করল ইরানের সেনাবাহিনী জানিয়ে দেব পাকিস্তানের পঞ্চাশটি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে আসতে চায় এবং সর্বশেষ থাকছে মর্গে মিলছে না ঠাই মোদী বললেন ধৈর্যের পরীক্ষা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের মাঝে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে দিল্লিতে ঘন্টায় বারো জনের প্রাণ কাটছে করোনা করোনায় পুরোপুরি বিধ্বস্ত ভারত দেশটির রাজধানী দিল্লিতে করোনা রোগীদের মৃত্যু মিছিল কয়েকদিন ধরে প্রতি ঘন্টায় যোগ হচ্ছে গড়ে বারো জন ভারতের কেন্দ্র সরকারের তথ্য চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘন্টায় গড়ে বারো জনেরও বেশি করোনা রোগী মৃত্যু হয়েছে গত সপ্তাহে এই সংখ্যা ছিল প্রতি ঘন্টায় গড়ে পাঁচ জন চলতি সপ্তাহে সেই সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি রোববার রাজ্য সরকার জানিয়েছে ১৯ থেকে চব্বিশ এপ্রিল দিল্লিতে করোনায় প্রাণ হারিয়েছে এক হাজার সাতশো সাতাত্তর জন অর্থাৎ ঘন্টা প্রতি গড়ে বারো জনেরও বেশি অন্যদিকে গত সপ্তাহে বারো থেকে সতেরো এপ্রিলের মধ্যে দিল্লিতে ছশো সাতাত্তর জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছিল যা প্রতি ঘন্টার হিসাবে জনের বেশি দ্বিতীয় মহারাষ্ট্র গুজরাট সহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে কোভিড রোগীদের ভিড়ে দিল্লির হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই করোনার চিকিৎসায় শুরু হয়েছে অক্সিজেনের হা হাহাকার এমন পরিস্থিতিতে গত চব্বিশ ঘন্টায় দিল্লিতে তিনশো জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দিল্লিতে কত দ্রুত গতিতে করোনায় মৃত্যু সংখ্যা বাড়ছে তা গত কয়েক দিনে একটি পরিসংখ্যানের চোখ রাখলে স্পষ্ট হবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনের তথ্যমতে গত সোমবার ১৯ এপ্রিল দিল্লিতে দুশো জন কোভিড রোগে মারা গিয়েছিল অর্থাৎ গড়ে ঘন্টা প্রতি দশ জন তবে পরদিন মঙ্গলবার তা বেড়ে হয় দুশো এরপর বুধ এবং বৃহস্পতিবার যথাক্রমে দুশো ঊনপঞ্চাশ ও তিনশো জনের মৃত্যু হয় শুক্র এবং শনিবার তা বেড়ে দুশো তিনশো পঁয়তাল্লিশে দ্বারায় শনিবার মোট তিনশো সাতান্ন জন মারা যান অর্থাৎ প্রতি ঘন্টায় গড়ে পনেরো জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দৈনিক সংক্রমণের গতিকে বসে আনা যাচ্ছে না চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ছাব্বিশ দশমিক বারো শতাংশ থেকে বত্রিশ দশমিক সাতাশ শতাংশে পৌঁছেছে সূত্র আনন্দবাজার পত্রিকা ইরাকে তুর্কি অ্যাটাক হেলিকপ্টার থেকে মুহুর্মুহু গুলি তুরস্কের সশস্ত্র বাহিনী টিএসকে ইরাকের উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৃহৎ আকারে সামরিক অভিযান শুরু করেছে শুক্রবার থেকে শুরু হয় অভিযানটি শনিবার সেটি আরও জোরদার করা হয় শনিবার শেষ বিকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান জানান অনেক সন্ত্রাসীকে খতম করার পাশাপাশি তাদের অনেকগুলো গোপন আস্তানা ও গুহা ধ্বংস করে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে এর দোকান আরও বলেন ইরাক সিরিয়া তুরস্কে সন্ত্রাসীদের কোনো স্থান নেই ইরাকের উত্তর যেখানে অভিযান চালিয়ে তুরস্ক সেই অঞ্চলটিতে পিকে কে সন্ত্রাসী গোষ্ঠীর গোপন ঘাঁটি রয়েছে সেখানে লুকিয়ে থেকে তারা তুরস্কের ওপর প্রয়াসী হামলা চালায় সেসব ঘাঁটি লক্ষ্য করে তুর্কি এটা হেলিকপ্টার থেকে মুহোমুহ গুলি বর্ষণ করা হয় ওই সন্ত্রাসীদের খতম করতে তুরস্ক একটি এফ সিক্সটিন জঙ্গি বিমান বর্ডার আর্টিলারি ইউনিট ফায়ার সাপোর্ট এলিমেন্ট সহ একটি এয়ারটাক হেলিকপ্টার নিয়ে অভিযানে নেমেছে প্রেসিডেন্ট এরদোগান আরো বলেন এই অভিযান ইরাকের ওই অঞ্চলের নিরাপত্তা রক্ষার্থে দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখেই পরিচালনা করা হচ্ছে পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার জানান পদাতিক বাহিনী চারশো পিকে কে সন্ত্রাসীকে ঘায়ল করেছে অপরদিকে অ্যাটাক হেলিকপ্টার আরো ষাট সন্ত্রাসীকে ঘায়ল করতে সক্ষম হয়েছে পুরস্কার সামরিক বাহিনী নিয়মিতভাবে ইরাকের উত্তর সীমান্তে সন্ত্রাসী দমনে অভিযান চালিয়ে আসছে ইরাকের ওই অঞ্চলে সন্ত্রাস শরণার্থীদের দমনে ইরাকের সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে আঙ্কারা এর আগে আঙ্কারা জানায় যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে তা হবে সন্ত্রাসীদের হুমকি পেয়ে মুখ লুকিয়ে বসে থাকা প্রসঙ্গত তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী ঘোষিত পিকে কে নারী ও শিশু সহ চল্লিশ হাজারের বেশি মানুষ হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করা হয় সূত্র ডেইলি সাবাহ ইরানে পালিত হচ্ছে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ দাবাস মরভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত হচ্ছে। ওই অভিযানের মাধ্যমে তেহরানস্থ মার্কিন দূতাবাসের আটক কর্মীদের উদ্ধারের পরিকল্পনা করেছিল মার্কিন বাহিনী। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচরবৃত্তির দয়ে আটক করা হয়। আমেরিকার ব্যর্থ এই অভিযানের বার্ষিকী উপলক্ষে ইরানের প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি শরণ সংরক্ষণ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রকাশ করেছে ১৯৮০ সালে পঁচিশ এপ্রিল মার্কিন বাহিনী ওই অভিযান চালায় এবং তা চরমভাবে ব্যর্থ হয় তারা এই অভিযানের নাম দিয়েছিলেন অপারেশন ইগোল ক্লো রাতের আধারে চালানো ওই অভিযান ধুলিঝড়ের কবলে পড়ে এবং বেশ কয়েকটি হেলিকপ্টার গান শিপদ জঙ্গি বিমান ধ্বংস হয় একই সঙ্গে নিহত হয় আট মার্কিন সেনা পরে এই অভিযান বাতিল করতে বাধ্য হয় মার্কিন বাহিনী অভিযান ব্যর্থ হওয়ার পর পরিদর্শনে দেখা যায় একটি হেলিকপ্টার এবং সি একশো ত্রিশ পরিবহন বিমান পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়েছে এবং পাঁচটি হেলিকপ্টার ও গানশিপ বালির মধ্যে পড়ে রয়েছে অভিযানে অংশ নেয় মার্কিন সেনা বিমান ও নৌবাহিনী এবং মেরিন কমান্ডাররা সাবেক প্রেসিডেন্ট জিমি কাটারের আমলে তাবাসেরই ঘটনা ঘটে অনেকেই মনে করেন তাবাস মরুভূমির ব্যর্থ অভিযানে কারণে উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচনে জিমি কাটার ভরাডবি হয় তাবাস মরুভূমিতে মার্কিন অভিযান ব্যর্থ হওয়ার ঘটনাকে ইরানিরা তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত হিসেবে গণ্য করেন সৌদির উপর দফায় দফায় চলছে ইয়েমেনিদের ড্রোন হামলা ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও সৌদি আরবের আশির প্রদেশের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে আজ সকালের দিকে ইয়েমেনি ড্রোন ওই বিমান ঘাঁটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইটার পোস্টে একথা জানিয়েছেন জেনারেল সারি বরাদ্দে আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল এ খবর দিয়েছে আজকের হামলায় ইয়েমেনের তৈরি কাসেপ টু কে ড্রোন ব্যবহার করা হয় তিনি জানান সৌদি বিমান হামলা ছিল অত্যন্ত নিখোঁত এবং সৌদি আরবের অব্যাহত বর্বর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে গত একই বিমান এবং আরামকোর তেল স্থাপনা ইয়েমেনের সামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছিল সেই হামলায়ও ইয়েমেনি বাহিনী কাসেপ টু কে ড্রোন ব্যবহার করে তবে আরামকো তেল স্থাপনার উপর হামলা সামাদ তিন ড্রোন ব্যবহার করা হয় নতুন সাত সাফল্য উন্মোচন করলো ইরানের সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ইউনিট আজ সাতটি স্যাটেলাইট উন্মোচন করেছে এর মধ্যে রয়েছে ড্রোন কিছু উন্নত সরঞ্জাম এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক বিমান উড্ডয়ন সংক্রান্ত একটি বিশেষ ব্যবস্থাও চালু করা হয়েছে নয়া সাফল্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সৈয়ারি ও পদাতিকেন্দ্রের প্রধান আমির হিদারি ইরানি বিশেষজ্ঞরাই আধুনিক সব সরঞ্জাম তৈরি করেছেন ইরানের বিপ্লবী সামরিক বাহিনী প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছেন তারই অংশ হিসাবে নিয়মিত সামরিক সরঞ্জাম তৈরি করা হয়েছে পাকিস্তান পঞ্চাশটি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে আসতে চায় প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব গত চব্বিশ ঘন্টা ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লাখ হাজার ছশো জন এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ঊনসত্তর লাখ ষাট হাজার জন এছাড়া গত চব্বিশ ঘন্টায় রেকর্ড দু জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো এক লাখ বিরানব্বই হাজার জনে মহামারী করোনার এই ভয়াবহ সংকটে ভারত কে সাহায্যের দিলেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইধি তার জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ভারতের পঞ্চাশটি অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে করোনা মোকাবেলায় পাশে দাঁড়ানোর এই প্রস্তাব দেন ফয়সাল এতে বলা হয়েছে ভারতের বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এই সংকটজনক পরিস্থিতি দেখে আমরা মর্মাহত প্রতিবেশী বন্ধু হিসেবে আমরা সহমর্মিতা জানাচ্ছি ফয়সাল জানিয়েছেন তিনি নিজে পাকিস্তানের স্বেচ্ছাসেবী দল নিয়ে ভারতে আসতে অ্যাম্বুলেন্স চালক চিকিৎসা কর্মী এবং চিকিৎসকদের নিয়ে গঠিত ওই স্বেচ্ছাসেবী দল ভারত সরকারের নির্দেশ মতো কোভিড মোকাবেলায় লড়াইয়ে অংশ নেবে বলে মোদীকে চিঠিতে জানিয়েছেন তিনি সূত্র আনন্দবাজার পত্রিকা মর্গে মিলছে না ঠাই মোদী বললেন ধৈর্যের পরীক্ষা ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে দেশটির বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে অক্সিজেনের চরম সংকট হচ্ছে গণচিতা জায়গা হাসপাতালের অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন মর্গে এমত ধৈর্যের পরীক্ষা চলছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা এতটাই বেশি যে আশঙ্কা দিন দিন বেড়ে চলছে সংক্রমণের সীমা অতিক্রম করছে বিষয়টি নিয়ে মন কি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন এখন করোনার সঙ্গে মোকাবেলার সময় এসেছে প্রধানমন্ত্রীর কথায় দেশবাসীর কাছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে করোনা মোদী বলেন করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে তাও পরীক্ষা নিচ্ছেন তিনি বলেন করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততেই হবে দেশে করোনা সংকট মোকাবেলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে প্রত্যেক রাজ্যকে সহযোগিতার অবদান করছে কেন্দ্র রাজ্যকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে তিনি আরও বলেন ভয় পাবেন না তার সচেতন হন বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন এদিন তিনি বলেন বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি চলবে দেশে এদিকে করোনা পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাওয়ার মুখে দিল্লিতে এক সপ্তাহের লকডাউন জারি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে দিল্লির হাসপাতালগুলোতে হাত হাল তাতে ফেরেনি রাজধানী জুড়ে অক্সিজেনের অকাল চলছে নিত্যদিন অক্সিজেনের চাপ কমে গিয়ে করোনা পজিটিভ রোগীদের প্রাণ যাচ্ছে বৃহস্পতিবার বার্সার গঙ্গরাম হাসপাতালে পঁচিশশো জন রোগীর মৃত্যুর পেছনে অক্সিজেনের ঘাটতি প্রধান কারণ বলে অভিযোগ উল্লেখ্য দিল্লিতে গতকাল শনিবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছে চব্বিশ হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে তিনশো সাতান্ন জনের রাজধানীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে বত্রিশ দশমিক সাতাশ শতাংশ সূত্র জি নিউজ